ওয়েলকাম টু কিচেন উইথ কল্যাণী। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। এটা একটা মিষ্টির রেসিপি, ব্রেড মালাই রোল। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই কিন্তু খুব টেস্টি। তাহলে দেখে নিন এটা আমি কিভাবে তৈরি করেছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে দেখে, তাহলে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। এটা করতেই প্রথমে লাগছে খোয়া ক্ষীর 75 গ্রাম, নিয়েছি কেশর মিল্ক, একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিছু এলাচ, 3 চামচ চিনি, 5টা ব্রেড, ঘি 1/2 চামচ, কাজু কিশমিশ চেরি চপড। প্রথমে আমি একটি প্যানে 1/2 চামচ মতন ঘি গরম করতে দিয়েছি। এবার ওই গরম প্যানের মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা যাই একটু ফুটে উঠবে, সাথে সাথে খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খোয়া ক্ষীরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো খিচ থেকে না যায়। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে মিনিট 5েক ধরে জাল দিতে হবে, যতক্ষণ না এটা একদম একটা শক্ত মণ্ড তৈরি হয়ে যায়। খুব ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে এরকম শক্ত একটা মণ্ড তৈরি করতে হবে। এবার আমি হাতে একটুখানি ঘি নিয়ে এটা থেকে ছোট ছোট 5টা গোল গোল লিচির মতো করে নেব, যাতে প্রত্যেকটা ব্রেডের মধ্যে সমানভাবে এই খোয়া ক্ষীরের এই মিশ্রণটা 5টা ব্রেডের মধ্যেই যাতে সমানভাবে যায়। এরকম হাত দিয়ে আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি। এবার আসি পরের ধাপেতে। এবার আমি প্যানের মধ্যে 2 কাপ দুধ নিয়ে নেব। দুধটা ততক্ষণ হতে থাক, ততক্ষণে আমি এই ব্রেডগুলোর চারদিকের যে 4 ধারটা সমানভাবে কেটে নেব। খুব সুন্দরভাবে এগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু যে ধারগুলো আমি কেটে রেখে দিলাম, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড ক্র্যাম্পস তৈরি হয়। পরে অন্য কোনো সময় যদি সুযোগ পাই আমি দেখিয়ে দেব। এবার এগুলোকে আমি পরিষ্কার করে এক জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। দুধটা জাল দিতে দিতে একটু কমে এসেছে, এটাকে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ এটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চিনি। খোয়া ক্ষীরটার মধ্যে আমার মিষ্টি দেওয়া ছিল, তাই ওটাতে আমি আলাদাভাবে মিষ্টি দিইনি। দুধটাতে মিষ্টি দিলাম আর এলাচ দিলাম, 3 চামচ চিনি আর 2টো এলাচকে আমি এখানে ফাটিয়ে রেখেছিলাম। এই দুটো দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম দুধে ভেজানো 1 চিমটে কেশর। কেশরটা দিয়ে দুধটাকে আরও বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নিতে হবে। এবার যে পাউরুটিগুলোর আমি ধারটা কেটে রেখে দিয়েছিলাম, সেই পাউরুটিগুলোকে একটু বেলে নেব চ্যাপটা চ্যাপটা করে। খোয়া ক্ষীরগুলো যেগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম শেপ করে, লম্বাটে শেপ করে, এবার আমি এটা আস্তে আস্তে রোল করে পাউরুটির মধ্যে দিয়ে মুড়ে টাইট করে রেখে দেব। এইভাবে 5টা পাউরুটিকেই আমি সেম প্রসেসে কিন্তু করে সাজিয়ে প্রথমে রেখে দেব। ব্যাস হয়ে গেছে পুরো রোল করা।
এবার উপর থেকে আমি একটু ডেকোরেশন করছি কুচো চেরি দিয়ে, চেরি কিশমিশ আর কাজু বাদাম যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে। যে দুধটা ঘন করে রেখেছিলাম এটা কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু ঢালা যাবে না, এটা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে এরকম ছড়িয়ে দিতে হবে। তাহলে আজকে কিন্তু আমার ব্রেড মালাই রোল একদম রেডি। এই রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই রেসিপিটা চটপট বাড়িতে তৈরি করে ফেলুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন আসবে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা একদম ঝটপট তৈরি করে ফেলা যায়। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো।